নমস্কার বন্ধুরা ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি বন্ধু আজকে আমি আপনাদের সকলকে মিনিং অফ লেটার এক্সের ব্যাপারে জানাবো অর্থাৎ এই ধরনের চিহ্ন এক্স চিহ্ন বা আমরা যেটাকে ক্রস চিহ্ন বলে থাকি অর্থাৎ ক্রস চিহ্নের ব্যাপারে বলবো প্রথমে বলবো সব থেকে শুভ ক্রস চিহ্নের সাইন হাতে কোথায় থাকে আমি যতজনের হাত দেখেছি তাদের মধ্যে এই ক্রস মাত্র পাঁচ থেকে সাত পার্সেন্ট মানুষের হাতে দেখতে পাওয়া যায় বা প্রপার পাঁচ থেকে সাত পার্সেন্ট মানুষের হাতে এই ক্রস চিহ্নটিকে দেখতে পেয়েছি আমি একটা কথাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখে ফিরে যাবেন না যাতে আপনাদের কোনো ভুল ধারণা উৎপন্ন না হয় যে ক্রসটির ব্যাপারে আমি বলছি সেটি উৎপন্ন হয় হাতের একেবারে মাঝের জায়গায় অর্থাৎ হাতের ঠিক এই জায়গায় মস্তিষ্ক রেখা অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা বলে থাকি মস্তিষ্ক রেখা এবং হাতের এই রেখাটিকে আমরা বলে থাকি হৃদয় রেখা এই দুটি রেখার মাঝে উৎপন্ন হয় এই ধরনের ক্রস চিহ্নটি এই ধরনের ক্রস চিহ্নটি উৎপন্ন হয় বা এই ধরনের ক্রস চিহ্নটি উৎপন্ন হয় এই ধরনের ক্রস চিহ্নটি তো এই দুটি রেখার মাঝে এই ধরনের ক্রস চিহ্ন উৎপন্ন হলে তবেই এটিকে প্রপার ক্রস চিহ্ন মানা হয় এই ক্রস চিহ্নটি অত্যন্ত শুভ ফলদায়ী এবং এই ক্রস চিহ্নটিকে মিষ্টি ক্রস চিহ্ন বা ভগবান প্রদত্ত দেওয়া ক্রস চিহ্ন বলে বলা হয় হস্তরেখা শাস্ত্রে এই প্রপার চিহ্ন যদি কারো হাতে থেকে থাকে তাহলে এটি অবশ্যই তার জীবনের জন্য তার লাভদায়ক হবে এবং তার জীবনে অবশ্যই তার ইচ্ছা মনস্কামনা আশা পূর্ণ করতে সহায়তা করবে ভগবান যাদের হাতে এই ক্রস থাকে তারা ধার্মিক হয়ে থাকে অর্থাৎ তারা যে কোনো ধর্মের হোক যে কোনো কাস্টের হোক যে কোনো রিলিজিয়ানের হোক তারা নিজের ধর্মের প্রতি খুব বিশ্বাস করে থাকে বা বিশ্বাসী হয়ে থাকে তাছাড়াও এদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি খুব ভালো দেখতে পাওয়া যায় এরা যে কোনো কাজ সম্পূর্ণ দায়িত্ব নিয়ে সামলাতে সক্ষম হয়ে থাকে এদের জীবনে বারবার ভাগ্য বিপর্যয় বা আপস অ্যান্ড ডাউন আসতে থাকে বাধা বিপত্তি আসতে থাকে কিন্তু ভগবান প্রদত্ত প্রোটেকশন বা সহায়তা এদের অবশ্যই মিলে থাকে এই ধরনের ক্রস চিহ্ন থাকলে এই ক্রস চিহ্ন বা এক্স চিহ্নটি খুব শুভ ফলদায়ক এই কারণেই বলা হয় কারণ এই চিহ্নটিকে ভগবান প্রদত্ত দেওয়া ক্রস চিহ্ন বা ভগবান প্রদত্ত দেওয়া আশীর্বাদ বলে মানা হয়ে থাকে হস্তরেখা শাস্ত্রে এই ক্রস চিহ্নটি হৃদয় রেখা এবং মস্তিষ্ক রেখা নিচে হওয়ার সাথে সাথে হাতের এই জায়গাটিকে বলা হয় থাকে শনির পর্বত এবং হাতের এই জায়গাটিকে বলা হয় রবির পর্বত বা সূর্যের পর্বত এই দুটি জায়গার মধ্যে এই জায়গায় অথবা এই জায়গায় থাকলে এটিকে অবশ্যই শুভ মানা হয়ে থাকে সব থেকে ভালো বা সব থেকে শুভ ফলদায়ী চিহ্ন মানা হয়ে থাকে যদি এই দুটি আঙুলের মাঝে যদি এই ধরনের ক্রস চিহ্ন থেকে থাকে এই ধরনের ক্রস চিহ্নকে তখনই সব থেকে শুভ বা বেস্ট ক্রস চিহ্ন বলা হয়ে থাকে এই ধরনের কচিহ্ন অত্যন্ত শুভ ফল দিয়ে থাকে এইসব ব্যক্তিরা যে ধর্মেরই হোক যে কাস্টেরই হোক যে রিলিজিয়ানেরই হোক ধর্মের দিকে মানসম্মানের দিকে যে কোনো জিনিস আদান প্রদানের দিকে দান পুণ্যে এরা সম্পূর্ণ বিশ্বাসী হয়ে থাকে এরা সকলের ভালো চাওয়া সকলের ভালো করার মনোভাব সম্পন্ন মানুষ হয়ে থাকে কেউ কোনো কাজে হেল্প করতে বললে এরা খুব সহজেই কাউকে না বলতে পারে না এদের মধ্যে কনভিন্স স্কিল এবং লিডারশিপ কোয়ালিটি অর্থাৎ একটি হল বুধের গুণ এবং একটি হল বৃহস্পতির গুণ এই দুটি গুণে অত্যন্ত শুভ পরিণামে দেখতে পাওয়া যায় এরা এদের মানুষের কাছ থেকে হেল্প মিলুক না মিলুক ভগবান বা ঈশ্বরের কাছ থেকে হেল্প বা প্রোটেকশান অবশ্যই এদের মিলে থাকে এদের কাছে ঈশ্বর বারবার পরীক্ষা নিয়ে থাকে এদের ধৈর্যের এদের পেশেন্সের এদেরকে বারবার বাধা বিপত্তি সংঘর্ষ দিয়ে থাকে ভগবান এবং এদের ধৈর্য যদি এরা ধরে রাখতে পারে এবং নিজের লক্ষ্যে যদি এরা অবিচল থাকতে পারে তাহলে এদের জীবনের সকল স্বপ্ন পূরণ হয়ে থাকে ঈশ্বর অবশ্যই এদের স্বপ্ন পূরণে এদের হেল্প বা সহায়তা করে থাকেন অনেকের হাতে দেখতে পাওয়া যায় ভাগ্যরেখা অর্থাৎ হাতের যে কোনো জায়গা থেকে উঠে ভাগ্যরেখা এভাবে চলে গেছে ভাগ্যরেখাটি শনি পর্বতের অভিমুখে চলে গেছে এবং কোনো একটি রেখা এই দিক থেকে এসে এইভাবে ক্রস চিহ্ন করে কেটে দিয়েছে অথবা কোনো একটি রেখা এইভাবে এসে ক্রস চিহ্ন করে কেটে দিয়ে গেছে এই ধরনের ক্রস চিহ্ন বহু হাতে আমি দেখেছি কিন্তু এটি মিস্টিক ক্রস নয় অনেকে এটাকে মনে করে থাকে মিস্টিক ক্রস এবং বিভিন্নভাবে বলতে থাকে আমার হাতে তো রয়েছে কেন আমি ফল পাচ্ছি না আমার কি সমস্যা এইসব দেখুন এই ধরনের রেখা কিন্তু প্রপার ক্রস অর্থাৎ মিস্টিক ক্রস নয় তাই এর শুভ ফল বা শুভ পরিণাম আপনারা পাবেনই না একটা বিষয় জানুন আপনার ভাগ্যরেখা বা ফেড লাইন অর্থাৎ হাতের এই রেখাটিকে আমরা বলে থাকি ভাগ্যরেখা বা ফেডলাইন সে যে কোনো জায়গা থেকে উঠুক না কেন শনি পর্বতের দিকে অভিমুখে যাওয়া রেখাটিকে আমরা ভাগ্যরেখা বা ফেড লাইন বলে থাকি এই ফেড লাইনকে যদি কোনোভাবে কোনো রেখা এসে ক্রস করে দেয় সেটি শুভ ফল তো দেয় না বরং অশুভ পরিণাম দিয়ে থাকে ওই বয়সে তাই এর শুভ ফল পাওয়ার কথা আপনাদেরকে ছেড়েই দিতে হবে তাহলে মিষ্টিক ক্রসকে কিভাবে বুঝবেন যে আপনার হাতে মিষ্টিক ক্রস বা প্রপার মিষ্টিক ক্রস রয়েছে কিভাবে বুঝবেন আপনারা শুভ ফল পাবেন কি পাবেন না দেখুন ক্রস চিহ্নটিকে স্বতন্ত্র হতে হবে অর্থাৎ দুটি স্বতন্ত্র বা ইন্ডিপেন্ডেন্ট রেখা দ্বারা গঠিত হতে হবে কোনো রেখা দ্বারা কর্তিত হওয়া চলবে না বা কোনো এক্সট্রা রেখা দ্বারা এটি এই ক্রস হওয়া চলবে না এবং অবশ্যই এই ক্রসটিকে মাইন্ড লাইন এবং হার্ট লাইন এই দুটি রেখার সাথে সম্পূর্ণ জুড়ে থাকতে হবে তবেই এটি প্রপার ক্রস চিহ্ন ক্রস চিহ্ন যাদের হাতে এই ধরনের চিহ্ন থেকে থাকে এই সব মানুষেরা বৃহৎ হৃদয়ের মানুষ বা বড় মনের মানুষ হয়ে থাকেন এরা ইমোশনাল সাপোর্টিভ এবং একই সাথে প্র্যাকটিক্যাল ব্যক্তিত্বের হয়ে থাকেন এদের নিজেদের জন্য কিছুটা প্রাইভেট সময় এদের দরকার হয় তাই এরা মাঝে মাঝে একা চলে যায় বা কিছুটা সময় একা কি কাটাতে ভালোবাসে কিন্তু এই কারণেও এদেরকে মানুষ ভুল বুঝে থাকে যাদের হাতে এই মিষ্টি ক্রস থাকে একটা দুঃখদায়ক কথা আমি বলবো যাদের হাতে এই ধরনের মিষ্টিক ক্রস বা এত শুভ একটা ক্রস থেকে থাকে তাদেরকে অনেক কম মানুষই বুঝতে সক্ষম হয় এরা কারোর জন্যে যতই করুক না কেন সম্পূর্ণ ক্রেডিট এদের কখনোই মিলবে না আবার কারো হাতে যদি এই ধরনের ক্রস থেকে থাকে অনেকে বলেন যে আমার হাতে স্বতন্ত্র ক্রস আছে আবার অনেকের হাতে আমি দেখেছি কারো হাতে এই ধরনের ক্রস আছে এই ধরনের ক্রস বা স্বতন্ত্র দুটি রেখা দ্বারা সমন্বিত ক্রস কিন্তু এই মাইন্ড লাইন বা হার্ট লাইনের সাথে সম্পূর্ণ জুড়ে নেই এই ধরনের ক্রসকেও আমরা শুভ ক্রস চিহ্ন বলবো না বা এই ধরনের ক্রসকেও আমরা মিষ্টি ক্রস চিহ্ন বলবো না অবশ্যই মনে রাখতে হবে ক্রস চিহ্নটিকে স্বতন্ত্র হতে পারবে বা সম্পূর্ণ হতে হবে এবং দুটি এই রেখা অর্থাৎ মাইন্ড লাইন এবং হার্ড লাইনের সাথে অ্যাটাচড থাকতে হবে তবে এই সম্পূর্ণ ফলাফল পাবেন কিন্তু এই ধরনের ক্রস চিহ্ন যাদের হাতে রয়েছে তাদের একটা প্রবলেম অবশ্যই হবে যাদের হাতে এই ধরনের ক্রস চিহ্ন হয়ে থাকে তাদের টাকা পয়সা বা ধনসম্পত্ত ইনকাম তারা করে কিন্তু অত্যাধিক পরিমাণে তাদের ব্যয় হয় তারা সেভিংস করতে পারে না এই ধরনের ক্রস চিহ্ন এটিও অশুভ ফলদায়ক বা মিষ্টিক ক্রস নয় এই ধরনের ক্রসও তাই মিষ্টিক ক্রস নয় যারা মনে করছেন এই ধরনের ক্রস মিষ্টিক ক্রস তাদের ভুল ধারণা অবশ্যই ভেঙে যাবে এই ধরনের ক্রস চিহ্ন অর্থাৎ হাতে যদি সম্পূর্ণ ক্রস চিহ্নটি থেকে থাকে অর্থাৎ মিষ্টি ক্রস চিহ্ন যদি এই ধরনের থেকে থাকে এবং দুটি স্বতন্ত্র রেখা দ্বারা গঠিত হয় মাইন্ড লাইন এবং হার্ট লাইন দুটি রেখাকে টাচ থেকে থাকে তবে এটি প্রপার ক্রস বা শুভ ক্রস এই ধরনের ক্রস অত্যন্ত শুভ ফলদায়ী এদের ভগবান প্রদত্ত সহায়তা অবশ্যই মেলে যাদের হাতে প্রপার মিষ্টি ক্রস রয়েছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে আপনারা নিজের চিন্তাভাবনাকে কখনো ছোট করবেন না যতটা সম্ভব বৃহৎ চিন্তাভাবনা করুন হেল্পের প্রবৃত্তি রাখুন তাতে ফিডব্যাক যাই হোক না কেন ভগবান আপনাদের ফিডব্যাক অবশ্যই ভালো দেবেন এই যোগ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সের পর থেকে শুভ পরিণাম দিয়ে থাকে তো এই ছিল আমার এই মিস্টিক ক্রস বা লেটার এক্স সম্বন্ধে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং সম্পূর্ণ বুঝেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে আসতেই থাকে ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ ওম নমা ভগবতে বাসুদেবায়